ওয়ান সারা শরীর ঢেকে রাখবে, ফেসটা খোলা রাখবে, হাত খোলা রাখবে, এটা একটা মত। আরেকটা মত সব ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা, তাই না? দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত। আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না, শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে, এটা শ্রেষ্ঠ পর্দা, এর চেয়ে ভালো পর্দা হতে পারে না। আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে। আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়, এজন্য এটা আমি সাজেস্ট করেছি। وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মজিদ। আছে না? মারামারি করবেন না, মারামারি ভালো না। প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে খুলনায়, শুনছেন না আপনারা? এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা ইস্ট ওয়েস্ট কোনো ইখতিলাফ নাই যে দেখা যাবে যাবে। আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান, গাড়িতে যখন বসে থাকেন, উনি ড্রাইভারে দেখে না? আকল খাটান, আকল দলিল পরে
দলিল পরে আগে একটু আকল খাটাই রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি আমি বোরকা পরা ঠিকই কিন্তু এই যে ড্রাইভার তারে দেখা লাগতেছে না ডাক্তারের কাছে গেছি ডাক্তারের দেখা লাগে না রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি পুরুষদেরকে আমি আমরা দেখি না তো নারীদের তো দেখা লাগে এটা নাজায়েজ নয় এটা বুঝতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই জান্নাতওয়ালার উপরও জান্নাতওয়ালা আছে তো এটা নিয়ে আসলে ইখতিলাফের কিছু নাই ইস্ট ওয়েস্ট মাশারিকুল আরদি ও মাগারিবিহা গোটা বিশ্বের সব ফিকহ একাডেমি খোঁজ নিয়ে দেখেন এটা জায়েজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈদের দিন হাবাসী সাহাবীদের খেলা দেখিয়েছেন খেলা হাবাসী সাহাবারা মসজিদে নববীর পাশে সহিহ বুখারীর বর্ণনা তীর ধনুক দিয়ে খেলাধুলা করত তা আম্মা জান আয়েশা দেখতে চাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন তাশতাহিন তানজুরিন বুখারীর বর্ণনা তাশতাহিন তানজুরিন আয়েশা তুমি কি দেখতে চাও আম্মা জান বললেন হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে পিছনে দাঁড় করালেন তিনি বর্ণনা করলেন আকামানি ওয়ারাআহু আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন খাদ্দিমা আখাদ্দিহ আমার গাল রাসূলের গালের সাথে লেগে গেল আমি প্রাণ ভরে হাবাসি সাহাবাদের খেলা দেখলাম সরাসরি তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কি টিভির পর্দায় দেখা যাবে না দেখা যাবে না যাবে দীর্ঘক্ষণ দেখার পরে আম্মা জান আয়েশা বললেন হাচ্চা মালিলতু আমি ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা পরিপূর্ণ হয়েছে তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো ইথিওপিয়ান সাহাবীদের খেলা আম্মা জান বললেন হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক আছে আয়েশা এখন তুমি চলে যাও সুবহানাল্লাহ বলে সহিহ বুখারীতে আছে যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন তাই না ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন চোখে গামছা বেঁধে রাখতেন না দেখতেন দেখা যায় প্রয়োজনে দেখা যায় এই মাসালা ক্লিয়ার গোটা বিশ্বের সব ওলামার একমত এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বোধহয় না তো এটা নিয়েও দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আরেকটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমারে ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে যায় আছে না নাই তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শুনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শুনেন নাই এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগত নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইরা বলেছি এক মত বলেছে ফেস খোলা হাত খোলা আর এক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায়না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন
ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শুনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাত আর কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফুকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যার ব্যাপারে আল্লাহ হাবিব সাইসাম দোয়া করেছেন আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল আল্লাহ তাকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসীর শিক্ষা দেন উনার মতও ছিল কোরআনের এই তাফসীরে আয়াতের তাফসীর যে ইল্লা মা যাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই যাহারা মিনহার তাফসীর উনি করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ফেস আল ওয়াজহু ওয়াল কাফফান চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তাফসীর না আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর ইমাম আল কুরতুবীর তাফসীরে উনি এই মত এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রাহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আল আজহার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ খবর নেন কিবার লাজনাতু কিবারিল উলামা ওনাদের ফতোয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল ফতোয়া বোর্ড তাদেরও একই ফতোয়া তো ওনাদেরকে গোমরা বলেন না কেন গোমরার ফতোয়া শুধু মিজানুর রহমান আসারির জন্য ওনাদেরকে গোমরা বলেন না কেন ইমাম আল আদম আমাদের মাজহাবের ইমাম ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন ফতোয়া কি শুধু আমার জন্য ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আদম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি সতরের ওয়াজ করতেছি না সতর না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আল আদম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান আয়েশার ঘরে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছো তুমি এখন বড় হয়েছো ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় সুবহানাল্লাহ বলবেন না ইমাম আল আযম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে সহিহ মুসলিম হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়লেন আজান একামত ছাড়া সালাত পড়ানোর পরে তিনি তাকওয়ার ওয়াজ করলেন সাহাবীদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বলেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রাসূল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাসাদ্দাকনা নারীরা তোমরা সদকা করো দান খয়রাত করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান্নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান্নামের লাকড়ি হবে এই কথা শুনে ফাকামাত ইমরাআতুন মিন ওয়াসাতিহিন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুলল জাবির ইবনে আব্দুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সুফাআউল খাদ্দাইন এই নারীর গালের মধ্যে ফুটফুট কালো দাগ গালের মধ্যে কি কালো দাগ তো ওনার চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেস খোলা রাখা যাবে সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে বসা পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস ইয়াউমুন নাহারে এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই সুন্দরী ছিল বারবার নারীর দিকে তাকাতে লাগলেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদল চেহারাটা ঘোরাও এরকম বলে ফদলের চেহারা ঘুরায় দিলেন ফদল আবার তাকালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফদল চেহারাটা ঘোরাও উনি আবার তাকালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফদল চেহারাটা ঘোরাও দেখেন নারীকে একবার বলতেছেন এই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ঢাকো বলছেন একবারও কথা বলেন না কেন বলেন নাই বরং ফজল ইবনে আব্বাসকে চেহারা ঘোরাতে বলেছেন তার মানে সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও দায়িত্ব আছে না নাই তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আযম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে উনাদেরও দলিল আছে আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঢেকে রাখতে হবে তারপরেও উনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বেরোতে হয় শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গণ্ডির ভেতরটারই গোটা দুনিয়া ভাববেন না পেন্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ওনারা জানবেন ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেস ঢেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুখসাতের উপর আমল করার সুযোগ পায় ঠিক কি না তার মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রুখসাতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজিমতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আশা নাই আছে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করো কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদেরকে সব সময় হকের পক্ষে থাকার তৌফিক দান করো আরো আওয়াজ করে পড়বো আমিন।